আজকের ভিডিও থেকে আমরা জানবো যে কিভাবে শুষা গাছ তৈরি করতে গেলে কিভাবে চাফান সার দিতে হবে হ্যাঁ বন্ধুরা চাপান সার প্রথম চাফান সার দিতে গেলে কোন কোন সারের মিশ্রণ দিলে কি সব থেকে ভালো হবে সে সম্পর্কে আজ জেনে দেবো আর আমার ভিডিও দেখে যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন চলুন বন্ধুরা বেশি কথা না বলে শুরু করছি তার আগে একটা কথা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষির রাজ্য চ্যানেল চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য প্রথমত দেখতে পাচ্ছেন আমি আমার শশা জমিতে সকালবেলা চলে এসি দুপুরবেলা প্রচুর রোদের কারণে কাজ হয়নি যার জন্য পাঁচটার সময় আমরা চলে এসেছি আর এই সময় কিন্তু কাজও কিন্তু আমার শুরু হয়ে গেছে আর ঘাস জমিতে কিভাবে। আমি চাপান সার দেবো একবার দেখলে আপনারা অবাক হয়ে যাবেন ঘাস কিন্তু মরে যাবে আর জমিটা ভালো হবে আর ঘাস নিয়ে কোনো চিন্তা করবে না ঘাস মারার কোনো রকমই দরকার নেই কারণ বলছে এই কারণে যে ঘাসটা যেটা আছে এইভাবে যদি চাপান সারটা দিয়ে চাপা পড়ে যায় তাহলে কিন্তু ঘাসটা তো থাকবেই না তারপর আরেকটা হবে যে ঘাসটা যখন পচে যাবে তখন কিন্তু একটা জৈব সার হয়ে যাবে ঠিক আছে আরেকটা কথা এই ঘাসটা যখন পচে পরিষ্কার হয়ে যাবে তখন মাটিটাও হালকা উর্বর হয়ে যাবে তখন মাটির তোলাটা ফাঁকা হয়ে যাবে তখন ঘাসটা কিন্তু শিকড়টা শিকড় বৃদ্ধির জন্য খুবই সুবিধাজনক হবে আর এবার তারপরে আমরা জেনে নেব যে কোন কোন সার ব্যবহার করবো আমি প্রথমত আমি কি নিয়েছি প্রথমে আমি নিয়েছি সর্ষ খোল নিয়েছি তার সাথে আমি সর্ষ খোল এক বস্তা এটা আমার একশো শতক আপনারা তো জানেন আমার ভিডিও দেখছেন যারা আমি একশো শতক জমিতে শসা লাগিয়েছি তার ভিতর এটা পঞ্চাশ শতক ভাগ আর এটা পঞ্চাশ শতক একটু দূরে আছে আমি এটাই প্রথম চাপান সার দিচ্ছি এই আমি এটাই দেখাচ্ছি দেখুন প্রথমে আমি দিয়েছি শর্ষকোল এক বস্তা তার সাথে নিয়েছি ডিএফপি এক বস্তা আর তার সাথে দেখেছি আমি হ্যাঁ বন্ধুরা এগুলোই আর তার সাথে আমি নিয়েছি ইউরিয়া খুবই ইউরিয়াটা হাফ বস্তা পুরোপুরি ফুল বস্তা নয় ইউরিয়া জমিতে যত কম ব্যবহার করবে তত ভালো কারণ নাইট্রোজেন আছে সে তো আপনার ভালো করে জানেন জমির জন্য এক প্রকার বিষ কিন্তু এই বিষ যদি না দেওয়া হয় ফলনও কিন্তু ভালো হয় না ঠিক আছে আর এর সাথে যেটা নিয়েছি আমি মাটির ত্রাণ যাকে বলা হয় এটা দিলে কিন্তু শিকড়ে বৃদ্ধি হবে আর গাছ কখনও হলুদ হবে না আর গাছ সবসময় কালো থাকবে এই সারের কথা আমি আগেও বলেছিলাম এই কারণে বলেছিলাম যে আপনার শস্য সময় ব্যবহার করতে পারবে তার জন্য কিন্তু আমি আমি একটা ভিডিও দেখে দিচ্ছি এইখানে কিন্তু আমি বলেছিলাম কীভাবে ব্যবহার করতে হবে না হবে তার সম্পূর্ণ বিস্তারিত আমি দিয়েছি ছিলাম কেন দিয়েছিলাম কারণ এই সময় শশার সময় আপনারা ব্যবহার করতে পারবেন ওই জন্য আগের থেকে দিয়েছিলাম শশা বলুন বা যে কোনো সবজিতেই আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহার করবেন কিভাবে সেটা হলো দেখে নিন এটা এই সারটা কিন্তু এক কেজিতে এক বিঘে জায়গায় হবে আর এই সাথে কিন্তু হিউমিক অ্যাসিড নিয়ে নিয়েছি আমি এটা এখনোই পরে দেবো চাপান সার দেওয়ার পরেই ঠিক আছে আর এইগুলি দেওয়ার পর কিন্তু দেখুন চাপান সারটা কীভাবে দেওয়া হচ্ছে এইভাবে দেওয়ার চেষ্টা করবেন আর একটা কথা গাছ যখন ছোটো থাকবে তখনই দেবেন বেশি বড়ো হয়ে গেলে একদমই দেবেন না কারণ তখন কিন্তু গাছের ক্ষতি ছাড়া ভালো কিছু হবে না গাছ যখন একটু ছোটো থাকবে তখনই চাপানের সাথে দেওয়ার চেষ্টা করবেন আর আজকে ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর আমি কিছু ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো এখান থেকে আপনারা যে ভালো ভালো কিছু ভিডিও আছে দেখতে পারবেন এগুলো দেখলে কিন্তু চাষে প্রচুর আপনার উন্নতি করতে পারেন আরেকটা কথা বন্ধুরা আমি যে সারটা আপনাদের দেখেছিলাম সেটা হলো চ্যালেঞ্জ গোল এটা দিলে গাছ দীর্ঘদিন পর্যন্ত সবুজ থাকবে গাছের গ্রোথটাও ভালো হবে শিকড়টাও খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে তাহলে বুঝতে পারছেন কীরকম কাজ আমি এই সম্পর্কে ভিডিও একটা দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে আপনার চাইলে আরেকটা ভিডিও নিয়ে আসবো আর আরেকটা কথা এই শার্টটা যদি আপনারা পেয়ে যায় না থাকেন তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে ওইখানে জয়েন হয়ে যাবেন তাহলে আমি সেটা পাইদার দেওয়ার ব্যবস্থা করে দেবো কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবেন আপনাদের আশেপাশের দোকান থেকে নেওয়ার কারণ আমার কাছ থেকে গেলে হয়তো একটু ডেলিভারি চার্জ লেগে যাবে বেকার পঞ্চাশ টাকা দিতে যাবেন কেন ঠিক আছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন